নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি রয়েছি তন্ময়। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি আমরা দেখাবো সেটা অত্যন্ত একটা বেদনাহত ছবি এবং মর্মস্পর্শী ছবি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদিবাসী সমাজের জন্য নানান রকম উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আদিবাসী সমাজের উন্নয়ন করার জন্য নানা রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, কিন্তু বাস্তবে কতটা সে ছবি এবং কথা এবং কাজের সঙ্গে তার মিল রয়েছে তার জন্য আমরা কিন্তু গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছি। আজ আপনাদের সামনে এমনই একটি গ্রামের এমনই এক মানুষের ছবি আপনাদের সামনে তুলে ধরব, যা দেখলে আপনারাও হয়তো ভাববেন হচ্ছেটা কি। হ্যাঁ, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বড়াল গ্রাম। এখানে বহু আদিবাসী সমাজের বসবাস করে তারা, বহু আদিবাসী মানে মানুষরা তারা এখানে বসবাস করে। কিন্তু এখানে এমন একজন বৃদ্ধা রয়েছেন, তিনি একা একটি মানে ছেঁড়া ত্রিপালের নিচে, পলিথিনের নিচে কিন্তু বছরের পর বছর ধরে বসবাস করে আসলেও এখনও অবধি এই বৃদ্ধার কোনো খোঁজ রাখেননি পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি এবং কালিয়াগঞ্জের বিধায়ক। এখানে কি কষ্টের মধ্যে তিনি রয়েছেন আপনারা সেই ছবি দেখলেই বুঝতে পারছেন, যে এক চিলতে যে মাটির ঘর, সে মাটির ঘরও তার জোটেনি, সে ত্রিপাল টাঙিয়ে কিন্তু ঘরে বসবাস করছে। ঝড় বৃষ্টি রোদ প্রচণ্ড শীতকে উপেক্ষা করে বছরের পর বছর ধরে এইভাবেই কিন্তু এই বৃদ্ধা কিন্তু বসবাস করছে। মানে দুবেলা তিনি আদৌ ঠিকঠাক খেতে পান কিনা আমার সন্দেহ রয়েছে, কারণ যে পরিস্থিতির মধ্যে তিনি বসবাস করেন এরপরে আর বলার কিছু নেই। তবে তার একটা অভিযোগ যে ভোটের সময় কিন্তু এখানে কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতারা আসেন, দাদারা আসেন, তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যান যে এইবার আমাদের ভোটটা দিস, আমি তারপর সব দেখে নেব। কিন্তু সত্যি ভোট তো দিয়েছেন সেই বড়াল গ্রামের দুর্গী রিক্সাসন, কিন্তু তারপরে কি আর দেখেছেন রাজনৈতিক দাদারা? আমার তো মনে হয় না। আপনাদের রাজনৈতিক দাদাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা কান খুলে শুনে রাখুন, এই সমস্ত মানুষরা যদি সরকারি সাহায্য না পায় তাহলে কোন মানুষ পাবে সরকারি সাহায্য? আপনারা কেন খোঁজ রাখেননি যে এই গ্রামে এই মানুষটি রয়েছে এরকম অর্ধাহারে এবং একটা ছেঁড়া পলিথিনের নিচে দিন কাটাচ্ছেন বছরের পর বছর, এখনো পর্যন্ত সে বৃদ্ধ ভাতা পায়নি, পঞ্চায়েত অফিসে বারবার দরবার করার পরেও এখনো পর্যন্ত তিনি কিন্তু বৃদ্ধ ভাতা পাননি? তাহলে হচ্ছেটা কি? আমি পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েতের সমিতির কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা করছেনটা কি? এই সমস্ত মানুষদের জন্যই তো আপনাদের সরকার, এই সমস্ত মানুষদের কথা না চিন্তা না করে আপনারা কাদের কথা চিন্তা করছেন? তাই আশা রাখি যে এই সমস্ত মানুষদের কথা চিন্তা করবেন এবং বড়াল গ্রামের এই দুর্গী রিক্সাসন নামে যে 65 বছরের বৃদ্ধা রয়েছেন তিনি তার বৃদ্ধ ভাতা পাবে এবং সরকারি তরফ থেকে যে সমস্ত সরকারি সাহায্য ইমিডিয়েট তার কাছে পৌঁছানো দরকার বলে আমরা বর্তমানের কথার পক্ষ থেকে কিন্তু এটা দাবি করছি। এবং ইমিডিয়েট কালিয়াগঞ্জের বিধায়ক মহাশয়ের কাছে আমার আবেদন যে এই সমস্ত মানুষদের পাশে থাকুন। আপনি আপনি ভোটের সময় কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের পাশে থাকব, তাহলে আপনার নেটওয়ার্ক এত খারাপ কেন যে সমস্ত মানুষ আপনার নেটওয়ার্কের মধ্যে আসেনি, যে সাহায্য পায়নি এখনো অবধি? আমরা তো তার সাথে কথা বললাম আজকে, তিনি পরিষ্কার বললেন যে আপনি সেই গ্রামে যান জানিনি। আপনার কাছেও আমার আবেদন, অবিলম্বে এই বৃদ্ধার কাছে যান এবং আপনার তরফ থেকে যতটুকু সাহায্য করা আপনি করার ব্যবস্থা করুন, পঞ্চায়েত প্রশাসনকে বলুন, পঞ্চায়েত সমিতিকে বলুন, যাতে এই সমস্ত মানুষরা আগামী দিনে একটু বাঁচতে পারে। অন্ন বস্ত্র বাসস্থান
এটাই হলো আমাদের মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার পাওয়া কিন্তু বাধ্যতামূলক কিন্তু প্রতিটি নাগরিকের দেশের। আমরা দেখছি প্রত্যন্ত কোনায় কোনায় এখনও বহু মানুষ রয়েছে, তারা কিন্তু তাদের কপালে এক চিলতে ঘর বা ছাদ কিন্তু তাদের জোটেনি, বহু কষ্টের মধ্যে তারা কিন্তু দিন গুজরান করছেন। আমার পাশে রয়েছেন এমনই একজন ব্যক্তি, তার ঘর দেখছেন কি অবস্থা। এদিকে সরকার থেকে কিন্তু বলা হচ্ছে বহু মানুষ কিন্তু খুব সুন্দর আছে, আমরা এসে দেখছি যে এই ঘরের মধ্যে তিনি কিন্তু একাই বসবাস করেন, অথচ পঞ্চায়েতের কোনো প্রতিনিধি বা পঞ্চায়েত সমিতি বা সরকারি কোনো প্রতিনিধিরা তারা কিন্তু এখানে এসে ইনার কথা কিন্তু কোনো দিনও চিন্তা ভাবনা করেনি। অথচ ভোটের সময় কিন্তু এসে ভোট দিন মাসিমা দিদিমা বলে চিৎকার করে এনার কাছ থেকে ভোট কিন্তু নিয়ে নেন। আমরা সেই মানুষটির সাথে কথা বলবো যে কষ্টের মধ্যে দিন গুজরান করছেন বছরের পর বছর ধরে, অথচ তার কাছে এখনও যারা আসেনি, ইনার বয়স কিন্তু 60 পেরিয়ে গেছে, অথচ তিনি এখনও কিন্তু বৃদ্ধ ভাতা পাননি। আমরা শুনে নেব তার কাছ থেকে কিছু কথা। আপনার নাম কি? দুর্গি। দুর্গি কি? লিখিয়াছেন। আচ্ছা, এটা ছাড়েন। আচ্ছা, আপনি এত কষ্টের মধ্যে কবে থেকে আছেন? অনেকদিন থাকে। হ্যাঁ, অনেকদিন থাকে আছে। অনেকদিন ধরে কেউ আসেনি সরকারি? কেউ কেউ আসেনি। ভোটের সময় আসে? ভোটের সময় আসে। কি বলে তখন? তখন করে ভোট দেয়, দিব ওই দিব, ফালনা দিব, তস্কা দিব, ঘর দিব, টাকা দিব, কিছু দেয় না। আচ্ছা, কি কষ্ট হয় আপনার? খাওয়া দাওয়ার কষ্ট হয়, কাপড় চোপড়ের কষ্ট হয়, ঘরের কষ্ট হয়। আচ্ছা, কাজ করতে পারে না, কর্ম করতে পারে না, কি করব? এই মাঠে ঘাটে, আচ্ছা হ্যাঁ, তো মাঠে ঘাটে ধান টান হয়, তখন সৃষ্টি সুন্নুরি ওগুলা করে কর্মা করে খাই। আমার তো শরীর চলে না, আমি তো শক্তি পাই না, কোথায় কাজ করবো? চন্দ্রা পাংড়া তো নিজের সংসার নিয়ে ব্যস্ত, তো কেমন করে আমাকে দেখবে? এই যে এই কষ্টের মধ্যে রয়েছেন, ত্রিপাল ত্রিপাল ঝড় বৃষ্টির মধ্যে কি কিছু দেয় না? ত্রিপালের দরখাস্ত দিলাম, তাও আসলো না। আচ্ছা, কি বলবো? কাকে কাকে বলেছিলেন? ওই যে এই পাড়ার প্রধান মরা নাকি আছে। আচ্ছা, তাকে বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। আর কি বলেছিলেন? তো বলে আসে নাই, বলে সরকার থাকে তো কেমন করে দিবনি। আচ্ছা, আর আর বিদ্যুৎ ভাতা পাও? বিদ্যুৎ ভাতা পাও না। কেন? বিদ্যুৎ ভাতার জন্য কত কি করলাম, কথা কথা যাতে বললো তো সেখান সেখানে গেছি, তাও হচ্ছে না। আচ্ছা, এমএলএ সাহেব আসছিল? বিধায়ক না, আসে নাই। বলছি এই যে এই কষ্টের মধ্যে যে মানে যে থাকেন আপনি, ঝড় বৃষ্টির সময় ভয় লাগে না? ভয় লাগে তো কি করবো, একদিকে বসে থাকি। আচ্ছা, কি করবো? রান্না কোথায় করো? ওইখানে করি। এখানেই করো? হ্যাঁ। কি কাজ করো তুমি? কিচ্ছু কাজ না, ওই খালি রান্না করি আর খাই। সরকার থেকে কিচ্ছু দেখেনি? কিচ্ছু দেখে না, একটা পাঁচ পয়সাও দেয় না। আচ্ছা, কি করবো? পলিথিনের জন্য গেছিলে? গেছিলাম তো, তো বললাম তো প্রধান তো বলে আসে না, পলিথিন কোথায় থাকে দিবে। আপনারা বুঝতেই পারছেন কি অসহায়ের মধ্যে দিন গুজরান করছে এই মাসিমা। তো এবার ভোটের সময় কিন্তু আবারও আসবে পঞ্চায়েতের প্রতিনিধিরা বা যে যারা জনপ্রতিনিধি বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, আবারও তিনি আশ্বাস শুনবেন। কিন্তু কবে হবে প্রশ্ন একটাই, এই সমস্ত মানুষরা যদি না যদি তাদের ঘর একটা ত্রিপাল পায়, না যদি তিনি হচ্ছে বৃদ্ধ ভাতা পায়, তাহলে আর কোন মানুষ পাবে? এর জন্য কি সরকার বড় বড় কথা বলে যে আমরা অনেক কিছু করে দিলাম? কই, কালিয়াগঞ্জে পঞ্চায়েত সমিতি রয়েছে, কালিয়াগঞ্জে বিভিন্ন যে যে মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে, কই একবারের জন্য তো এসে এক ইনার কথা চিন্তা করেনি? কবে চিন্তা করবেন ভোটের সময়? আমরা আশা করছি আমাদের এই খবরের জেরে তাদের কাছে যাবে এই কথা, এবং অবিলম্বে তারা এসে ইনার ঘর সংস্কার করে দিবেন, এবং ইনার বৃদ্ধ ভাতা যাতে হয় এবং ইনি যাতে দুবেলা দুমুঠো খেতে পারেন তার কিন্তু ব্যবস্থা করে দিবে, এটা কিন্তু আমরা আশা করছি পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে, পঞ্চায়েত সমিতির কাছে। উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ থেকে ক্যামেরা শুভ আচার্যের সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা। আরো মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ।
তালতলা মোড় উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড উত্তর দিনাজপুর, অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। আমার চেতনার রঙে পাল্লা হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়, বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান, প্রদীপ সব ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স নিয়ে এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স, ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে।